ওমান উপসাগরে ইসরায়েলি থনকুবেরের তেল ট্যাঙ্কারে হামলা নিয়ে তেল আবিব, যুক্তরাষ্ট্র ও জি7 এর পর এবার ইউরোপীয় ইউনিয়নও হামলার জন্য সরাসরি ইরানকেই দায়ী করেছে। হামলায় এক ব্রিটিশ ও এক রোমানীয় নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল। 30 জুলাইয়ের ওই হামলায় ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করে এ ধরনের অপকর্ম বন্ধের আহ্বান জানান তিনি। অঞ্চলটিতে ইরানের আগ্রাসী আচরণ বন্ধ করে স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিশ্চিতে বিবদমান পক্ষগুলোকে আলোচনার আহ্বান জানান বোরেল। তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েলের পাশে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একই সঙ্গে ইরানের যে কোনো হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করেছেন তিনি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে লেবানন থেকে ছোড়া রকেট হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন বেনেট। তিনি বলেন, লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ বা যেই রকেট ছুড়ুক তার দায় কোনোভাবেই লেবানন এড়াতে পারে না। এ ব্যাপারে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেন তিনি। এছাড়া ফিলিস্তিন থেকে ছোড়া বিস্ফোরক বাহী বেলুন সন্ত্রাসের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন গেল জুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা নেয়া নাফতালি বেনেট। গেল সপ্তাহে ফিলিস্তিন থেকে ছোড়া বিস্ফোরক বাহী বেলুন সন্ত্রাসের বিরুদ্ধে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশা করি হামাস এ থেকে শিক্ষা নেবে এবং বেলুন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করবে। হিজবুল্লাহর ছোড়া রকেট হামলার বিষয়ে বলতে চাই, লেবানন সরকার ও দেশটির মানুষকেই এই হামলার দায় নিতে হবে। তবে ইরানের উপর আঘাত এলে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসিমের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ভবিষ্যতে ইসরায়েলের পক্ষ থেকে যে যুদ্ধ শুরু হবে তাতে তাদের পতনের মঞ্চ প্রস্তুত বলে ধরে নিতে হবে। ওমর ইনান, সময় সংবাদ।